কমিশনে প্রথম দিন আমি গিয়েই বুঝেছি মোহাম্মদ সেলিমের যে আচরণ সে আচরণ ছিল প্রচণ্ড প্রতিহিংসামূলক আচরণ। আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা দরকার, আমার কাছে তো টেপ রয়েছে। এবিপি আনন্দে এভাবে মুখ খোলার পর দলের এই তরুণ সাংসদকে আর কোনো সুযোগ দিল না সিপিএম। দলের গঠনতন্ত্র মেনে ঋতপ্রদ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বহিষ্কার করলো তারা। 21 বছরের সম্পর্ক তো নারীর, এটা নারীর টান। এখন নারী ছেড়ার যন্ত্রণা যদি নেই আমি বলি, তাহলে বাজে কথা বলা হবে। সোমবার এবিপি আনন্দে ঋতপ্রদ দাবি করেন গৌতম দেব সহ একাধিক নেতা তার সঙ্গে রয়েছেন। আমি গৌতম দেবকে পাশে পেয়েছি, আমি সুজন চক্রবর্তীকে পাশে পেয়েছি, আমি নেপালদেব ভট্টাচার্যকে পাশে পেয়েছি। যদিও সিপিএম সূত্রে খবর, বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে কোনো সদস্যই তার বহিষ্কারের প্রস্তাবের বিরুদ্ধে কিছু বলেননি, সবাই বহিষ্কারের পক্ষেই একযোগে সওয়াল করেন। সাক্ষাৎকারে যার কথা বারবার শোনা গিয়েছিল ঋতপ্রদের মুখে, সেই গৌতম দেবও বৈঠকে বলেন ওকে আর এক মুহূর্ত দলে দরকার নেই। দেশ শুদ্ধ মানুষের সব সুযোগ আছে, সুযোগের কেউ ব্যবহার করে কেউ অপব্যবহার করে, যে যা করবে সে তার মতো চলবে। তবে বর্ষিয়ান সিপিএম নেতা হান্নান মোল্লা অবশ্য ঋতব্রতকে আক্রমণ করতে গিয়ে কোনো রাগঢাক করেননি। উন্মাদের কথার কোনো জবাব দেওয়ার দরকার নেই, ও রটেন এলিমেন্ট অনেক দিন থেকেই পচে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক আগেই পচা আলু ফেলে দেওয়া উচিত ছিল, মানে বস্তার আরও আলু পচাবার আগে। পাল্টা ঋতব্রত নিজের অবস্থানে অন বেড়ালের গলায় ঘন্টাটা কাউকে না কাউকে বাদতেই হবে, কারণ আমার মনে হয়েছিল ওটা সময়ের দায়িত্ব, সময় আমায় সেই দায়িত্ব দিয়েছে, আমার সেই দায়িত্ব পালন করতে হবে, আমি পালন করেছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, ঋতব্রতকে যে সিপিএম চরম শাস্তি দেবে তা তো কার্যত নিশ্চিতই ছিল, কিন্তু প্রশ্ন উঠছে এরপরে কি করবেন এই রাজ্যসভার সাংসদ? দলহীন হয়ে বাকি মেয়াদ কাটিয়ে দেবেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন? পার্টি মনে করলো যে এটা অত্যন্ত পার্টি বিরোধী কাজ, আপনাকে বহিষ্কার করা হবে, বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলো। হোয়াট নেক্সট? জনতার মুখরিত শক্কেই আমি থাকব। বহিষ্কারের সিদ্ধান্ত জানার পরপরই বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋতব্রত, সেখানেও রয়েছে মানুষের কথা, কিন্তু মানুষ তাকে কিভাবে নেয় সেটা বলবে ভবিষ্যৎ। বিতনু চট্টোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।